আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। বিজয়ের পঞ্চাশ বছরে বাংলাদেশ করোনা দ্বিতীয় ঢেউয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে উদযাপন হচ্ছে বিজয় দিবস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ভোর 6:34 জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীমুজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী বীর শহীদদের সম্মান জানান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা জানানো হয় জাতীয় সংসদের স্পিকারের পক্ষেও। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মন্ত্রী পরিষদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধীরা এখনও সক্রিয়, জাতিকে পরাজিত শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বাক স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, স্বাধীনতা মিললেও মুক্তি মেলেনি। সকাল 9:30 দলের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপি সিনিয়র নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাকে কুক্ষিগত ও কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে মুক্তিযুদ্ধ চেতনাকে পুরোপুরি ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। তাই তাদের আজকের শপথ বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করা। বিজয়ের এই দিনটিতে শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সারা দেশের মানুষ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই দিনটি উদযাপন হচ্ছে। চট্টগ্রামে নানা আয়োজনে পালন হচ্ছে বিজয় দিবস। দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। ভোরে নগরে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে মানুষের। খুলনার গল্লামারী শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানায় জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন ইউনিট। কুমিল্লা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। ময়মনসিংহে পাটগুদাম স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র ইকরামুল হক টিটু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালে বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের বরিশাল জেলা ও মহানগর ইউনিট। জামালপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা একাত্তরের ঘাতক রাজাকার আলবদরের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানান। দিবসটি উদযাপন করছে শরীয়তপুরের সরকারি, বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ নানা পেশার মানুষ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন সংগঠন ও দলের নেতাকর্মীরা। টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, রাজবাড়ী, ঝিনাইদহ, হবিগঞ্জ, নাটোর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর 12:00। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।